হ্যালো গাইস, কেমন আছেন? আই হোপ, আশা করি সবাই ভালো আছেন। এখন আপনারা আমার মোবাইল স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পারতেছেন, টম এবং জেরির হেড দিয়ে এডিট করা এই ধরনের ফটোগুলো বর্তমান সময়ে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক ট্রেন্ডিংয়ে চলতেছে। তো গাইস, আপনারা কিভাবে নিজের ফটো দিয়ে এই ধরনের ফটো এডিট করবেন, অর্থাৎ আপনারা টম এবং জেরির হেডের সাথে আপনার ফটো কিভাবে অ্যাড করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো গাইস, আমরা এই ধরনের ফটো এডিট করার জন্য ফার্স্ট অফ অল চলে যাব আমরা আমাদের মোবাইলের প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আপনারা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। সো আপনারা সার্চ অপশনে গিয়ে লিখবেন PICSART, ফিক্সআর্ট। সো আপনারা এই লেখাটি লেখার পর সরাসরি সার্চ অপশনটির উপর ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, ফিক্সআর্ট। সো আপনারা সরাসরি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। যাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে তারা এখান থেকে সরাসরি অপেনের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে অপেনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে, অ্যালাউ সাইবে। সো আপনারা প্রত্যেকটা অপশনকে অ্যালাউ করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে একটা জিমেলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটিকে সাইন আপ করে নেবেন। সো সাইন আপ করে নেওয়ার পর আপনাদের সামনে এই অপশনগুলো চলে আসবে। সো এখন হচ্ছে আপনারা নিচে দেখতে পারবেন প্লাস চিহ্ন, তো আপনারা সরাসরি প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন। সো আপনারা উপর লক্ষ্য করলে দেখতে পারবেন অল ফটোস নামে একটি অপশন, তো আপনারা সরাসরি অল ফটোসের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর সরাসরি আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা যেই ফটোটার সাথে টম এবং জেরির ফেস অ্যাড করবেন বা হেড অ্যাড করবেন সেই ফটোটা সিলেক্ট করবেন। তো আমি এই ফটোটার সাথে টম এবং জেরির হেড অ্যাড করব, তো আমি এই ফটোটা সিলেক্ট করতেছি। দেন ফটোটার উপর ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে এরকম একটি অপশনে নিয়ে আসবে। এখন হচ্ছে আপনারা নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশন। সো এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন স্টিকার নামে একটি অপশন, তো আপনারা সরাসরি স্টিকারের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে বা অনেকগুলো স্টিকার দেখতে পারবেন। সো আপনারা উপরে দেখতে পারবেন এখানে সার্চের একটি আইকন, তো আপনারা সরাসরি সার্চ আইকনের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনারা সরাসরি সার্চ অপশনে গিয়ে লিখবেন টম অ্যান্ড জেরি। সো আপনারা টম অ্যান্ড জেরি লেখার পর আপনারা সরাসরি সার্চ অপশনের উপর ক্লিক করবেন। দেন সার্চ অপশনটির উপর ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অসংখ্য টম এবং জেরির হেড চলে আসছে, PNG বা স্টিকার চলে আসবে। সো আপনারা এখান থেকে যে ফটোটা পছন্দ হয় বা যে স্টিকারটা আপনাদের পছন্দ হয় আপনারা সেই স্টিকারটার উপর ক্লিক করবেন। তো গাইস, আমি এখান থেকে সরাসরি এই স্টিকারটার উপর ক্লিক করব। দেন হচ্ছে স্টিকারটার উপর ক্লিক করার পর এখন হচ্ছে আমি এখান থেকে সরাসরি এটাকে স্লাইড করে অ্যাডজাস্ট করে নিব, তো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন হচ্ছে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা সরাসরি উপরে কর্নারে টিক মার্কের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে ক্লিক করার পর সেম প্রসেসে আপনারা আবার স্টিকারের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে স্টিকারের উপর ক্লিক করার পর আবার সার্চ আইকনের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে আবার লিখবেন টম অ্যান্ড জেরি। দেন হচ্ছে টম অ্যান্ড জেরি লেখার পর আপনারা দেখতে পারবেন নিচে জেরির স্টিকার বা ফিক্সার। সো আপনারা একটু স্ক্রোল ডাউন করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন জেরির স্টিকার। সো আপনারা জেরির স্টিকারটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আবার আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, তো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন হচ্ছে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা সরাসরি আবার টিক মার্কের উপর ক্লিক করবেন। দেন টিক মার্কের উপর ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনাদের সম্পূর্ণ প্রসেসটি হয়ে গেছে বা সম্পূর্ণ এডিটিংটি হয়ে গেছে। তো আপনারা সরাসরি এখন উপরে কোণা দেখতে পারতেছেন অ্যারো চিহ্ন, তো আপনারা সরাসরি অ্যারো চিহ্নের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে অ্যারো চিহ্নের উপর ক্লিক করার পর এখান থেকে সরাসরি সেভ অপশনটির উপর ক্লিক করবেন। দেন এখান থেকে সরাসরি সেভ পিকচার অন ডিভাইসের উপর ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনাদের পিকচারটি সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। এখন চাইলে আপনারা আপনার ফটোটা ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন। তো গাইস, মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।